আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রায়না শখার ব্লগস। আজকে আমার সদ্য বড় ভাই ঘর আইলাম, সুন্দর একটা গার্ডেন ঘরই এলাম। আমার সদ্য বড় ভাই আইলে গার্ডেন আইসি, আমরা কিছু শেয়ার করবো আপনার লগে। তাই কিতা কিতাও লাইছো, ইনশাল্লাহ আপনার দেখতে থাকা আর আপনারা আমরা দেখালাম। আমরা ভাই অনেক গার্ডেনিং করেন, সুন্দর সুন্দর জিনিস আছে, আমরা একটু আপনারা দেখাই। তো আপনারা এখন আমরা রায়না শখার ব্লগসে ভিডিও করে দেখাইবা, বিসমিল্লাহ করে দেখাও আমরা। আপনারা দেখতে পারা ও দেশে উড়ে আছে অনেকগুলো বলি, আপনারা দেখতে পারা মাসাল্লাহ খুব সুন্দর উড়ে। হিসাবে অনেকগুলো জিনিস ওলাইন, এনে অনেকগুলো লাভও ধরে, সব গাছও লাভও আইসে। পাইসা উড়ে গাছ তো খুব সুন্দরই লাগে না, পাইসা তো হঠাৎ ফুলও আইসে। মাশাআল্লাহ আপনারা আমার বাড়ির লাগে দোয়া করবা, সবসময় গার্ডেনিং করতা সব গাছ লাভ আইসে। গার্ডেনিং করা খুব বড় শখ, আরো কিছু আপনারা দেখালাম, আপনারা দেখতে থাকুক অনেকগুলো গার্ডেনিং করছেন। আমার ঘর থেকে বেশি দূর না, আবার 10 মিনিটস ড্রাইভ। আমার বাইক দিয়ে মানে গার্ডেন করেন, তাই না হেল্প করেন বাইস হবে। আপনারা সফলতা শেয়ার করলাম, আপনারা দেখুক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। আপনার দেখতে পেলাও আরো লাভ, অনেকগুলো লাভ। আরো কিছু গুলা গাছ বাড়া আছে, আপনারা শেয়ার করে দেখাই। অনেকগুলো উড়েও বাড়ার বয়স আসলে খুব সুন্দর গার্ডেনিং করছেন, ভেরি নাইস। আরো আপনারা আরো দেখাই, আমার পটেটো আছে, শাল কুমড়াও আছে, তারপরে মিষ্টি লাউ সব তো পাইছিলাম, আরো অনেকগুলো আছে। আর ফিসে দিয়ে তাই একটা কত বড় মাঠ, এটা আপনারা একটা শেয়ার করি দেখতে পারবা। এটা একখেয়ার জায়গা আছে, এখন টাইম পারা না করতে লাগলে করে নিলানে, এখন তো টাইম পারা না, তাই ব্যস্ত আসুন, নাইলে অনেক জায়গা তাই পাশে আছে। আপনারা সকল শেয়ার করলাম দেখবা, আর আরও কিছু একটা দেশি লেম্বু দেখাই আপনারা। মাশাআল্লাহ অনেক বড় একটা দেশি লেম্বু, তো পয়সা দেশ থেকে আনছিলাম, দেখো লোক দেওয়া গাছ, আর দেখতে পারা গাছটা অনেক লম্বু ধরে, এবার ফুল আইসে, একটু ওয়েদার বাড়লার নাই আর কিছু ঠান্ডা থাকায় ফুলটা কমার। ইনশাল্লাহ অনেক বড় লম্বু গাছ দেখতে পারা, এটা অনেক লম্বু ধরে, লম্বু ধরলে আমরাও খাই। আজকে আপনারা আর বেশি খুশি দেখাইতে পারলাম না, নেক্সট আপডেট দেখাইমো কিতা পয়সা ধরছে না ধরছে। ইনশাল্লাহ আপনারা ভালো থাকুক আর সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা তো একটা তো দসুন আজ